ফিরোজপুরের নেসারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারেফ হোসেনের পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে সাংবাদিক ও স্কাউটদের সাথে বিদায়ী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নির্বাহী অফিসারের সভাকক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারেফ হোসেন, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক স্বপন কুমার দত্ত, তৌফিকুজ্জামান, সাংবাদিক মোহাম্মদ ফয়সাল হাসান, হজরত আলী হিরো, আনোয়ার হোসেন, হাবিবুল্লাহ মিঠু, রুহুল আমিন প্রমুখ। ফিরোজপুর প্রতিনিধি ফয়সাল হাসানের তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি।